বিশ্বকাপ জ্বরে আক্রান্ত ভারত 2011 সালের পর ফের একবার ভারতকে চ্যাম্পিয়ন হতে দেখতে চায় ভারতের ক্রিকেট প্রেমীরা। সবাই নিজের মতো করে ভারতের জয়ের জন্য কামনা করছেন। শহরের এক বিখ্যাত মিষ্টি বিক্রেতাও পিছিয়ে নেই। রোহিতদের জয়ের জন্য তারা প্রস্তুত করেছেন বিশেষ ধরনের মিষ্টি। ছানা দিয়ে তৈরি ক্রিকেট মাঠ, তাতে বিশ্বকাপ, মোহাম্মদ শামি আর বিরাট কোহলির ছবি। অভিনব এই প্রয়াস শহরের একটি বিখ্যাত মিষ্টান্ন প্রস্তুতকারী সংস্থার। একই সঙ্গে রয়েছে তেরঙ্গার রঙের রসগোল্লা। এখানেই শেষ নয়, দেশের পতাকার রঙে তৈরি ঠান্ডা পানীয়। বিশ্বকাপ ফাইনালে ভারতীয় দলকে শুভেচ্ছা জানাতেই এই মিষ্টি তৈরি করা হয়েছে। ইতিমধ্যেই অভিনব এই মিষ্টির চাহিদা তুঙ্গে বলে দাবি রোহিত শর্মার ভক্ত প্রতিষ্ঠানের কর্ণধার। আমরা সামাল দিতে পারছি না, প্রত্যেকটা সংস্থা থেকে আমাদের কাছে অর্ডার আসছে, সিএবি থেকে আমাদেরকে বলে রেখেছে, সিএবির সাথে আমাদের কথা হয়ে গেছে। আমাদের মেইনলি তিরঙ্গা রসগোল্লা যেটা আছে, আমাদের ভারত মাতা, তা ভারতের পতাকা, তা সেইটা মাথায় রেখে আমরা তিরঙ্গা মিষ্টি আমরা বার করেছি, তা সেইটার অলরেডি অগ্রিম অর্ডার আমাদের এসে গেছে। শুধু সাধারণ মানুষের জন্যই নয়, আহমেদাবাদে ভারতীয় দলের কাছে এই মিষ্টি পৌঁছে দেওয়ারও ব্যবস্থা করা হয়েছে। ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন ঘোষালের রিপোর্ট, জি চব্বিশ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি চব্বিশ ঘন্টা।